রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে সাম্প্রদায়িক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও চার জন সহ এ পর্যন্ত জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলে পল্লীতে হামলার অগ্নিসংযোগের ঘটনায় বাদী হয়ে দুইটি মামলা করেছেন উপপরিদর্শক ইসমাইল হোসেন এর মধ্যে একটি মামলা হয়েছে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় আরেকটি হয়েছে তথ্য প্রযুক্তি আইনে গত সতেরোই অক্টোবর ফেসবুকে উস্কানি পোস্ট নিয়ে পীরগঞ্জের জেলেপল্লিতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে